নমস্কার। আমরা প্রত্যেকেই বাড়িতে গীতা রাখি, কিন্তু গীতা রাখা, গীতা পড়া, গীতাকে স্পর্শ করার কিছু নিয়ম কানুন রয়েছে। যারা জানেন তাদের তো ভীষণ ভালো কথা, কিন্তু যারা জানেন না তারা কি করবেন? যখনই গীতা পাঠ করবেন অবশ্যই শুদ্ধ শরীরে গীতা পুস্তকটি, এই ধর্মগ্রন্থটিকে পাঠ করবেন। শুদ্ধ শরীরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা দেহ শুদ্ধি এবং আসন শুদ্ধির মন্ত্র জপ করে গীতা পুস্তক পড়াটা স্টার্ট করবেন। এবার বলতে পারেন, আমি দেহ শুদ্ধি আসন শুদ্ধির মন্ত্র কোথায় পাবো? গীতা পুস্তকটি যখন আপনি শুরু করবেন দেখবেন ওখানে লেখা আছে আর দেহ শুদ্ধি এবং আসন শুদ্ধির মন্ত্র। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটা হচ্ছে গীতা গ্রন্থ যখন তখন পাঠ করা যায়, কিন্তু যেখানে সেখানে পাঠ করা যায় না। বাড়ির নির্দিষ্ট একটি স্থানে, যেখানে আমরা খাবার দাবার খাই না বা এটুক জায়গা না, অথবা ঠাকুরের সামনে বসে আমরা আসন পেতে বসে গীতা গ্রন্থ পাঠ করব। দিনে যখন তখন করতে পারেন, শুধু মাথায় রাখতে হবে বস্ত্রটা শুদ্ধ থাকতে হবে, হাত পা ধুয়ে নিতে হবে। আরেকটা বিষয়, গীতা পড়ার সময় গীতা যেন হাঁটুর উপরে রেখে না পড়েন বা মাটির উপরে রেখে পড়বেন না। গীতা রাখার একটা স্ট্যান্ড পাওয়া যায়, সেই স্ট্যান্ডের ওপরে বা কাঠের কোনো টেবিল টুল এই ধরনের কোনো জিনিসের ওপরে রেখে গীতাকে পাঠ করতে হয়। কাঠকে নিয়ন্ত্রণ করে সূর্যদেব, তাই আপনারা অবশ্যই কোনো প্লাস্টিকের জিনিস না, কাঠের জিনিসের ওপরে রেখে গীতাকে পাঠ করবেন। এবার গীতা কীভাবে পাঠ করবেন? গীতা যে একটা অধ্যায় যদি পড়তে পারেন খুব ভালো কথা, যদি এক অধ্যায় পড়তে না পারেন, আপনি হয়তো 4 লাইন, 2 লাইন, 6 লাইন, 8 লাইন পড়ছেন, পড়ার পরে তার মানেটা বুঝে নেবেন। নিচে তার বঙ্গানুবাদ বা তার মানেটা লেখা আছে আপনার ভাষাতে। আপনি যখন গীতা কিনবেন তখন সেই ভাষার, আপনার যে ভাষায় আপনি খুব সহজ, আপনার পড়তে ইজি, বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, যেটা আপনার সহজ ভাষা, সেই ভাষাতে গীতাটা কিনবেন। তাহলে কি হবে, ওই গীতার নিচে যে ব্যাখ্যাটা রয়েছে, গীতার বঙ্গানুবাদ বা তার শব্দার্থটা যে রয়েছে সেটা আপনি পড়ে নেবেন। এবং শেষের পেজে একদম অন্তিমে আছে গীতার মাহাত্ম্য কথা। আপনি 2 লাইন গীতা পড়লেও মাহাত্ম্য পড়তে হবে, একটা অধ্যায় পড়লেও মাহাত্ম্য পড়তে হবে। মানে মোট কথা, গীতার 18টা অধ্যায়ের মধ্যে যদি 2টো লাইনও পড়েন আপনি, আপনাকে কিন্তু মাহাত্ম্য পড়তে হবে এবং তার মানে পড়তে হবে, ঠিক আছে? এবার আপনি যেখানে শেষ করলেন সেখানে একটা কাগজ বা একটা কিছু টুকরো আপনি রেখে দেবেন, এটা আপনাকে মনে রাখার জন্য, বা মাঝখানে কোনো লাল রঙের সুতো, ফিতে এগুলো রেখে দিতে পারেন যে এই অবধি আজকে পড়লাম, কালকে আমি এখান থেকে স্টার্ট করব। পিছনে ঠিক মাহাত্মের ওখানে একটা লাল সুতো রেখে দিলেন, তাহলে বেশ উল্টিয়ে নিয়ে পড়তে সুবিধে হবে। গীতা যখন তখন স্পর্শ করবেন না, বিশেষ করে অশুদ্ধ শরীরে। মহিলারা মাসের সেই বিশেষ কয়েকটি দিনে কিন্তু গীতাকে স্পর্শ করবেন না। গীতাকে সবসময় শ্রেষ্ঠত্বের স্থান দেবেন, কারণ আমাদের ধর্মগ্রন্থ এক এক মানে একদম ফিলোসফি, যেটা আমাদের অন্তরকে, আত্মাকে নিয়ন্ত্রণ করে। তাই গীতা পাঠ, নিত্য গীতা পাঠ করুন, গীতার সুফল প্রদান অবশ্যই আপনি পাবেন। গীতা থেকে যে জ্ঞান হবে সেটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, তাই গীতা পড়ুন, গীতা দান করুন। সামনে গীতা জয়ন্তী আসছে, সেই দিনে গীতা দান করলে কিন্তু আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনি পুণ্য অর্জন করতে পারবেন। আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে জন্মাষ্টমী সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো।